রবীন্দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমার ক্লায়েন্ট এসছেন, মানে দেখছেন শর্ট ড্রেস তো সবাই পড়ছে, 25 ডিসেম্বর 1 জানুয়ারি আসছে, তো অটোমেটিক তো প্রত্যেকে একটুখানি সেজে গুজে ঘুরবে, কারণ একটা মানে বিগ ফ্যাশন শো 25 তারিখ বা 31 বা আপনার 1 তারিখ, তো সেই জন্য প্রত্যেকে সাজার জন্য পার্লারে দেখছেন সব আসছে। তো এসে ইনি আজকে এসেছেন আন্ডারআর্মস শেভিং। তো শেভিং হচ্ছে দেখুন শর্ট ড্রেস পরলে অটোমেটিক আন্ডারআর্মসে হেয়ার থাকলে কিন্তু প্রবলেম হয়। তো ম্যাডাম আপনার নাম? সুস্মিতা পাল। সুস্মিতা পাল, তা সুস্মিতা পালের ম্যাডামের একটুখানি আপনার হাতটা তুলুন ম্যাডাম, আচ্ছা একটু দেখান, এই দেখুন বুঝতে পাচ্ছেন এই যে হেয়ারগুলো আছে, আমি হেয়ারগুলোকে রেজারের সাহায্যে করবো, অনেক রকমভাবে করা যায়। তো সেটা হচ্ছে আপনার রেজারের সাহায্যে করা হয়, ইলেকট্রোলাইসিসের সাহায্যে করা হয়, তারপর লেজার থেরাপিতে হয়, এবং ওয়্যাক্সে হয়, ভিটে হয়, অনেক রকম দিয়ে করা হয়। তো আমি আজকে কিন্তু ডাইরেক্ট করবো রেজার দিয়ে। তো দেখুন আমি রেজার করার আগে আমি জাস্ট একটুখানি একটু ক্লিনজার দিয়ে দিচ্ছি, দেখুন ক্লিনজারটা একটুখানি নিচ্ছি, ক্লিনজারের সাহায্যে করবো, অনেক রকমভাবে করা হয়, ডাইরেক্ট ওয়াটারের সাহায্যে হয়। তো আমি একটুখানি জল দিয়ে একটুখানি হালকা, কারণ রেজারটা চালাবো তো আমি একটু একটু জল দিলাম, এটাকে নরম করে নিচ্ছি একটুখানি, একটু নরম করে নিলাম, করে আমি রেজারটা চালাবো। একটু নরম করছি আমি, একটু জাস্ট হালকা ক্লিনজার দিয়ে একটু মাসাজ করছি, নরম হয়ে গেল। তো আমি একটা টিস্যু পেপার নেব, একটা টিস্যু পেপার নিলাম। তো রেজারে আমি অলরেডি ব্লেড আমার পরানো নতুন ব্লেড লাগিয়ে দিয়েছি, কারণ পুরো হাইজেনিক, ক্যামেরা পার্সনকে আমি এই সাইডে আসতে বলবো। দেখুন আমি করছি কীভাবে কাটিংটা করছি, দেখুন এবার উনি শর্ট ড্রেস পরতে পারবেন, স্লিভলেস ড্রেস যেগুলো পরা হয়। দেখুন ক্লিন হয়ে গেল, আমি একটুখানি ওয়াটার দেবো দিয়ে একটু পরিষ্কার করব, পরিষ্কার করে ময়েশ্চারাইজার দেবো। দেখুন আপনাকে দেখাচ্ছি, দেখুন এই যে লোম ছিল আরও ছিল, তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখুন ক্লিন হয়ে গেছে। তো একটু আমি ময়েশ্চারাইজার দিয়ে দেবো, কারণ হাইজিনিক ব্লেড আছে আর নিউ ব্লেড, তো হাইজিনিক ব্লেড। ওয়্যাক্স করলে অনেকটা দাগ যায়, কিন্তু ওয়্যাক্সে একটু পেনফুল একটু লাগে, তো আমি যার জন্য রেজারে করলাম। আপনারা ওয়্যাক্স করে হট ওয়্যাক্স করেও করতে পারেন, ওয়্যাক্স করলে অনেকটাই ট্যানটা চলে যায়। দেখুন কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ওই সাইডে যাব, নেক্সট সাইড, ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করে দেখানোর জন্য, একটু ওয়াটার দিলাম, ওয়াটার দেওয়ার পরে আমি আর একটু ক্লিনজিং দিচ্ছি, ক্লিনজার একদম ক্লিনজিং উইল দিচ্ছি। একটু নরম করে নিলাম, এটা নরম করে নিয়ে তারপরে আমি রেজারটা চালাবো।
দেখুন হেয়ার ডাইরেকশন আছে, আমি হেয়ার ডাইরেকশন অনুযায়ী কাটিংটা করব, রেজারটা সেইভাবে চালাবো। এটা দেখুন নিচের দিকে ডাইরেকশন আছে আর এটা দেখুন আপের দিকে আছে, উপরের দিকে আছে। তো আমি এইভাবেই দেখুন এটা প্রত্যেককেই করতে হয়, এটা কিন্তু ট্রেনিং টিউটোরিয়াল ভিডিও। তো আমি কীভাবে করছি আপনারা কীভাবে করবেন এটাকে, আপনারা টিউটোরিয়াল ভিডিও এটা সেইভাবে আপনারা এটাকে শিখবেন, শিখে আপনারা করতে পারবেন। এটা জাস্ট আপনাদের একটা সেন্স কীভাবে করতে পারবেন সেইটার জন্যই আমার এটা করা ভিডিওটা। দেখুন প্রতিটা মহিলাই করেন কিন্তু কীভাবে করবেন সেটা কিন্তু তারা বুঝতে পারে না, তাতে দেখুন রেজারের সাহায্যে কত সুন্দর করা হচ্ছে সেটা কিন্তু আমি দেখানো, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। দেখুন আমি ফার্স্ট ক্যামেরা আছেন লাবণী ম্যাডাম, দেখুন এটা হেয়ারটা আমি ফেলছি। এটা কোনো লাগবে না, কোনো পেনফুল নয়, কিন্তু ওয়াক্সে বারবার বলছি ওয়াক্স করলে কিন্তু লাগে। দেখুন কত ইজিভাবে আমি খুঁটটাকে কীভাবে ধরেছি, রেজারটা কীভাবে ধরেছি দেখুন, দেখুন খুব চামড়াটা নরম কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সাবধানে রেজারটাকে চালাতে হবে। ম্যাডাম কালো দাগগুলো, হ্যাঁ কালো দাগগুলো এটা ওয়াক্স করলে খুব ভালো যায়, একটু করে যদি পারেন পাতি লেবু আর একটু চিনির সঙ্গে ডুবিয়ে আস্তে আস্তে করে যদি ঘষেন দেখবেন এটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে আপনার এই কালো দাগগুলো। একটা লেবুকে হাফ কাটবেন, কাটার পরে সেটাকে চিনিতে ডোবাবেন, ডুবিয়ে না আস্তে আস্তে করে ঘষবেন, ঘষতে ঘষতে স্ক্রাবিংয়ের কাজ করবে, ঘষতে ঘষতে দেখবেন আপনার কালো দাগটা অনেক চলে যাবে। তো এটা একটা টিপস দিলাম, আপনারা অবশ্যই এটাকে একটু করবেন, দেখবেন করলে কিন্তু অনেকটা পরিষ্কার হবে। আমি পরবর্তীকালে একটা ভিডিওতে আমি এটা করে দেখাবো যে কতটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তো আমি এটাকে ধুয়ে দিই একটুখানি। দিয়ে একটু ময়েশ্চারাইজার দিয়ে দেবো। আমি একটু ময়েশ্চারাইজার দেবো এবারে। এটা ময়েশ্চারাইজার দিলাম তার কারণ হচ্ছে দেখুন একটা রেজার দিলে একটু খসখস ব্যাপারটা হচ্ছে, কারণ এখন তো উইন্টার সিজন, তো এখন দেখবেন ময়েশ্চার ব্যালেন্সটা যেটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু রেজার দেওয়ার পরে ক্লিনসার দেওয়ার পরে কিন্তু ব্যালেন্সটা চলে গিয়েছিলো, কিন্তু আমি দেন সঙ্গে সঙ্গে কিন্তু আমি ময়েশ্চার ব্যালেন্সটা করিয়ে দিলাম যাতে আপনার ওনার আনইজি লাগবে না এবং স্কিন ক্র্যাক করবে না। আপনার অবশ্যই শীতকালে উইন্টারে অবশ্যই আপনার সবসময় স্কিনকে ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু স্কিনে ক্র্যাক হবে। ওকে, আমার ভিডিও কমপ্লিট। তো আমার ভিডিও কমপ্লিট। তো ম্যাডামের কীরকম লাগলো এই ব্যবসা? ভালো হয়েছে দাদা, খুব সুন্দরভাবে করেছে, আমি খুব ভালো লেগেছে। ওকে থ্যাংক ইউ, একবার দেখিয়ে দিন কীভাবে কতটা পরিষ্কার করা হয়েছে কীভাবে, দুটো একবার ক্লোজ করে দিদিকে দেখিয়ে দিন। থ্যাংক ইউ।